অচিরেই ভারত মুসলমানদের দখলে আসবে। অচিরেই ভারত দখলে আসবে গতকাল বেলা 3টায় ফটিকছড়িস্থ ঝংকার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরে হেফাজত আল্লামা মা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র যে অশালীন মন্তব্য করেছে তাতে ভারতের পতনকে ত্বরান্বিত করবে, এটি গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস। অচিরেই ভারত মুসলমানদের দখলে আসবে। তিনি বলেন, মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলামের উপর আঘাত করেই চলেছে, কিন্তু মুসলমানরা জেগে উঠলে ভারতে কট্টরপন্থী হিন্দুরও থাকতে পারবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ। গত শনিবার উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ পরে সেই বিক্ষোভের মূল নেতৃত্ব দানকারীর এক আত্মীয়র বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান তরুণ যাদবও টুইট করে বলেছেন, পাথর চোরের পাল্টা হতে পারে বুলডোজার। কানপুরের জয়েন্ট কমিশনার অফ পুলিশ আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, গত শনিবারে সহিংসতার ঘটনায় মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। আইন মেনে এই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য, জাফর সহ পাঁচজনকে 3 দিনের রিম পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। শুক্রবার উত্তরপ্রদেশের নানা জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পাথর ছোড়া সহ নানা অভিযোগে মোট 227 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজ শেষে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা, তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে মারে পুলিশ। শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই প্রেক্ষিতে আবারও বিজেপি নেতাদের টুইট করে বিতর্ক দানা বেঁধেছে। মৃত্যুঞ্জয় কুমার একটি বুলডোজারের ছবি দিয়ে টুইট করেছেন, হামলাকারীরা মনে রাখবেন প্রত্যেক শুক্রবারের পরে কিন্তু শনিবার আসে। এই টুইটার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগে রামনবমীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর পরে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিজেপি শাসিত দিল্লি বোর্ড। তারপর থেকেই বুলডোজারকে সরাসরি বল প্রয়োগের চিহ্ন হিসেবে মনে করেন অনেকেই। বিশৃঙ্খল পরিস্থিতিতে সামনে এসেছে আরেক বিজেপি নেতার টুইট। অরুণ যাদবের এই টুইটও লেখা হয়েছে বুলডোজার প্রসঙ্গ। তিনি লিখেছেন, শুক্রবার পাথর ছোড়ার দিন, এবার তাহলে শনিবার বুলডোজার চালানোর দিন হিসেবে ঘোষণা করা হোক। এই দুটি